মানুষের মাথার উপরে করের বোঝা চাপিয়ে দিচ্ছে। আপনারা জানেন এখন অনেকে এই পত্রিকা প্রচার করছে বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। আজকে শুধুমাত্র এক বেনজির না, এরকম অসংখ্য চোরকে এই সরকার তৈরি করেছে। এই সরকার নিজে তার ক্ষমতা ধরে রাখার জন্য চোরের কারখানা তৈরি করেছে এবং এই চোরদের কাদের উপরে ভর করে ক্ষমতায় মানুষের বিপক্ষে যে আজকে এই সরকার ক্ষমতায় টিকে আছে। কিন্তু আমরা এই সরকারকে পরিষ্কার বলতে চাই, আপনি মনে করবেন না শ্রমজীবী মানুষের বিপক্ষে যে শ্রমজীবী মানুষকে করের বোঝা চাপিয়ে দিয়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তাদের পকেট কেটে আপনি ধনী করবেন আর এই চোরদেরকে বাংলাদেশের জনগণ আশ্রয় দিবে। কেন্দ্রীয় কমিটি আরেকজন নেতা আমাদের করেছে যুদ্ধ করে কাদের গলি চৌধুরী, যিনি সহদপ্তর বিশেষ সম্পাদক, যিনি পেশাজীবী দলের সদস্য সচিব এবং আমাদের সাংবাদিক ভাইদের নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, আমার সহযোদ্ধা, যার সাথে 28 তারিখের পর প্রতিনিয়ত মাঠে ছিলাম, মাঠে কাজ করে গিয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য নেতার ভাই, যার নামটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সহ এখানে উপস্থিত আমার সকল প্রজন্ম দলের